নমস্কার বন্ধুরা, আজকে আমার প্রথম ভিডিও, আমারই লেখা এক কবিতা, আজকের মেয়েদের স্বপ্ন। আমি পারমিতা দত্ত। আমি সেই মেয়ে যাকে দেখে প্রথমে সমাজ হয়ে যায় নিশ্চু, যাকে দেখেই মুখ বেঁকিয়ে বলে ও তো মেয়ে হয়েছে, লস শুধুই লস, যাকে দেখে পরিবার বলে ভেবেছিলাম হবে সোনার চাঁদ, হলো এক মেয়ে। অথচ সেই সমাজ দেবী রূপে বন্দনা করে সব দেবীদের, তাদেরকে করে পূজা, দেখায় অনেক ভক্তি, পূজার নৈবেদ্য সাজায়, দেবীকে সাজায় সুন্দর করে, মাথা নোয়ায় তাদের পরে। অথচ সেই সমাজই পণের জন্য করে অত্যাচার, বাড়ির বউকে পণের জন্য পশুর মতো করে আচরণ, কখনো তো অত্যাচারের পরিমাণ এতই বেড়ে যায় যে আগুনে পুড়িয়ে বিষ খাইয়ে মেরে ফেলে। তাই আমাদের প্রত্যেক মেয়েরই উচিত গর্জে ওঠা, দৃঢ় সংকল্প করা, পণপ্রথার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। জানি সহজ হবে না এ যুদ্ধ, কিন্তু চেষ্টা অবশ্যই করব। যেখানে দেখব মেয়েরা অবহেলিত, তাদের গর্জে উঠতে শেখাব। যারা হয়তো উঠেছে গর্জে, তবুও তারা পায়নি কোনো সুরাহা, তাদের পাশে বাড়াবো হাত আমরা। হয়তো হয়তো বা সেদিন পৃথিবীটা হবে একটু সুন্দর, একটু বাসযোগ্য, যখন মেয়েরা হবে কুসংস্কার সমাজের প্রতিপক্ষ, ঠিক সেদিন নতুনভাবে সূর্য উঠবে আকাশে, পাখিরা গাইবে গান। সেই দিনেরই প্রতীক্ষা করি আমি, সেই সমাজেরই করি আহ্বান। জানি সেই দিন অনাগত, সেই সমাজ হবে স্বপ্নের কুটির, যাকে তিলে তিলে গড়ে তুলব আমরা, প্রত্যেক মেয়ের লড়াই হবে ইতিহাস। নমস্কার বন্ধুরা।